কিছু কিছু মানুষ থাকেন পরিকল্পনা করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে চায়, যে প্রতিষ্ঠানের আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী, যে প্রতিষ্ঠানের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ বাঙালির আবেগ জড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠানে এই ধরনের বিতর্কের পরিবেশ না তৈরি করাই ভালো। এদিন শান্তিনিকেতনে বেসরকারি একটি ইংরেজির মাধ্যমে স্কুলের অনুষ্ঠানে এসে বিশ্বভারতীর উপাচার্যকে সতর্ক করলেন তপশিলি জাতীয় কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার, অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাচার্য পদে বসার পর থেকেই বিতর্ক যেন কোনো মতেই পিছু ছাড়ছে না। কখনো তিনি রবীন্দ্রনাথকে বহিরাগত বলেছেন, কখনো আবার অমর্ত্য সেনকে জমি হাঙ্গর। বিশ্বভারতীর লাগানো ফলকে নিজের নাম বড় বড় করে খোদাই করা থাকলেও স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। বিদ্যুৎবাবু বিতর্ক ছাড়া রাত্রে ঘুমাতে যান না, এমনটাই মত শান্তিনিকেতন মহলের। এবার বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সতর্ক করল তপশিলি জাতীয় কমিশনের চেয়ারম্যান। শনিবার শান্তিনিকেতনের একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তপশিলি জাতীয় কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শান্তিনিকেতন বিশ্বভারতী রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বভারতী এই প্রতিষ্ঠানের সঙ্গে আপামর বাঙালির আবেগ জড়িয়ে আছে। দেশের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য, স্বাভাবিকভাবেই এই ধরনের প্রতিষ্ঠানে বিতর্ক না হওয়াই উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কি করতে করার জন্য মানুষ একটা প্ল্যানিং করতে থাকে সব, আর কিছু কিছু লোক সেই তৈরিতে ফাঁদও দিয়ে দেয়। তো এখানে বিশ্বভারতীর এই যে কিছুদিন ধরে যে দেখছি ব্যাপারগুলো, কোথাও না কোথাও যেন একটা এরকম কখনো আগে হয়নি, যেটা ইদানিংকালে দেখতে পাচ্ছি। আগে কখনো বিশ্বভারতী নিয়ে এরকম সমস্যা তৈরি হয়নি। তো আমার মনে হয় যারা এই বিশ্বভারতীর সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে কবিগুরুর ভাবনা যার সঙ্গে জড়িত, বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একমাত্র ইউনিভার্সিটি যার আচার্য, এরকম যেমন দিকপাল ব্যক্তিত্ব যখন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা থাকবে তাদের অনেক সংবেদনশীল না হতে হবে, সেইভাবে তাদের চলা উচিত, ভাবমূর্তি তাদের সেইভাবে রাখা উচিত। একটা বিতর্ক যেন পিছিয়ে ছাড়ছে না, আমি এখানে এইভাবে নিতে পারি না, আর নিচ্ছে না যে সেটাও তো আমি এখানে বসে কিছু বলতে পারি না জেনে। হয়তো বিতর্কে সব ব্যাপারে তো আমার কাছে কোনো খবর নেই, বিশ্বভারতীর একটা অন্য সাবজেক্ট, অন্য ডিপার্টমেন্ট, আমার সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা। তো সেই সাবজেক্টে আমি এখানে যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা আমার কোনো প্রাতিষ্ঠানিক দল বা এইসব নিয়ে আমি কোনো এখানে কথা বলতে আসিনি, কিন্তু আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। বারবার করে বলে যাচ্ছি যে একটা বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান যেখানে রবীন্দ্রনাথের ভাবাবেগ বাঙালির ভাবে জড়িত, সেই জিনিসটাকে নিয়ে এরকম কারোই বিতর্ক করা উচিত না। এবং তার বাইরে দেখুন একটা ঘটনা হয়েছে, সেটাকে নিয়েও যারা একটা কাউন্টার বিতর্ক চলছে, কেউ কেউ সেটাকে নিয়ে মানে পলিটিক্যালাইজ ইউজ করার চেষ্টা করছে, এটাও একদম আমি কোনো সমর্থন করতে পারি না। একটা বিশ্বভারতীর মতো একটা ইউনিভার্সিটিকে রেখে একটা টু থার্ড মেজরিটি নিয়ে একটা সরকার চলছে, তার এই সমস্ত ব্যাপার দিয়ে মাথা গলিয়ে বা ভাবারও সময় বা অবকাশ নেই। বেঙ্গলের একটা এই কর্নারের একটা জায়গার একটা ব্যাপার নিয়ে ওই অত বড় একটা শক্তিশালী ভারতবর্ষ যে দল, সেই দলের যে কোনো এখানে কিছু আসবে যাবে বা উনি কি যাবে ব্যবহার করছে, তার উপর বেশ করে কোনো একটা দলীয় সিদ্ধান্ত বা দলীয় অ্যাঙ্গেল করা, এটা একদমই ঠিক নয়। যারা করতে চাইছে, কিছু কিছু লোকের এরকম ভাবনা আছে যে আমরা এই ভাবনা দিয়ে চলবো, এইটা বললে বোধহয় আমাকে আর একজন কেউ সাপোর্ট করবে, ওটার কাউন্টার করে দিলে তাহলে আর একজন দলের কেউ নেতৃত্ব, তাহলে বোধহয় আমাকে সাপোর্ট করবে। এটা প্রত্যেকটা লোকের পার্সোনাল এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য জিনিসটা করছে, এর বাইরে কোনো দল মত বা নেতা নেত্রী কারো কোনো নির্বাচন নেই, তার পার্সোনাল প্রত্যেকের, কেউ এর নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছে না এই ব্যাপারগুলো নিয়ে। এটা প্রত্যেকে তার ব্যক্তিত্ব, তার নিজস্বতা, তার সুবিধা অসুবিধা কেটে এস্টাবলিশ করার জন্য করছে, পক্ষে করুক আর বিপক্ষে করুক, তাদের তার ব্যক্তির সেই ব্যক্তির পার্সোনালিটার জন্য জন্য করে, তারা পক্ষে করছে তার বিপক্ষে, আমি তো সেটাই বলবো, এটাতে কোনো কারো কোনো ইয়ে নেই, এবং আমার করা উচিত না, কারোই করা উচিত না। ওয়ার্ল্ড হেরিটেজ যে ঘোষণা হয়েছে, তারপরে দেখা গেছে যে উপাচার্য নিজের নামে এবং নরেন্দ্র মোদীর নামে ফলো, সেটাই তো ওই কথাই তো বারবার করে আমি বলছি যে যেখানে যার ভাবাবেগ, সে ভাবাবেগকে কখনোই আঘাত করা উচিত নয়। যার বাইরে কিছু নেই, আমরা কারা এখানে, এখানে বিশ্বভারতীতে কারা আছে, কিছু জন আছে, উনি কে এখানে কারা, আজকে যে প্রতিষ্ঠানটা তাকে ঘিরে জড়েছে তাকে তো কখনো বাদ দিয়ে ভাবা বা কিছু তো একটা ভাবনার মধ্যে আনা উচিত, করা তো অনেক দূরের কথা, এই জিনিসটাকে ভাবনার মধ্যেও আনা উচিত নয়, যাদের মধ্যে নিজস্বতা একটু মিনিমাম সেন্স আছে। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল,
24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार्थीदेर जोन्नो सुखबर कम्प्यूटर प्रशिक्षणेर सेरा ठिकाना चॉइस कम्प्यूटर ट्रेनिंग इंस्टीट्यूट अत्याधुनिक और आकर्षणीय कम्प्यूटर लैब निरिबिली परिवेशे प्रशिक्षणेर सुयोग प्रत्येक स्टूडेंटेर जोन्नो आलादा आलादा कम्प्यूटर कोर्स अनुयायी लेक्चर और नोटेर सुविधा सह ट्रेनिंग शेषे थाकछे आईएसओ एंड गवर्नमेंट रेजिस्टर्ड सर्टिफिकेट তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758 আমাদের ঠিকানা ফিলিপস লেন পশুপতি মার্কেট বেনাচিতি দুর্গাপুর 13 অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাক সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দওয়্যার নিটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর 12 আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বড়চড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357 আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায় কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল সুকান্তপল্লী মামরা দুর্গাপুর 7,13,206 দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148 সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।